তো আগের বার আমরা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করেছিলাম এবং এই এআর ভেরিয়েবলটা এই ওয়ান ডাইমেনশনাল ইন্টিজার অ্যারের দিকে রেফার করছে। এবং যেহেতু এটা একটা ইন্টিজার অ্যারে এবং ইন্টিজার হচ্ছে একটা প্রিমিটিভ টাইপ ভেরিয়েবল, এর জন্য এর ভেতরের যে এলিমেন্টগুলো আছে সবগুলো জিরোতে অ্যাসাইন হয়ে আছে। এবার আমি যদি একটা কাজ করি, আমি যদি এই অ্যারেটা ক্রিয়েট করার পর আমি যদি অ্যাস আউট লিখি এয়ার অফ ওয়ান, তাহলে এখন এই এয়ার অফ ওয়ান এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা প্রিন্ট হবে, এই ভ্যালু হচ্ছে জিরো। তো এটাকে যদি রান করি জিরো আসা উচিত, তো লিখা আসছে জিরো। তো এবার আমি একটা কাজ করি, আমি এই যে লাইনটা আছে এই লাইনটা মুছে দিই আর একটা কাজ করি এতটুকু অংশ মুছে দিই। তো আমি লিখছি ইন্ট স্কোয়ার ব্র্যাকেট, তারপর লিখছি এয়ার, অর্থাৎ আমি জাস্ট এয়ার নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো মেমোরিতে এটা কীভাবে দেখা, তো এইটা যদি আমার মেমোরি হয়ে থাকে তো আমি জাস্ট কী করলাম, মেমোরিতে একটা এয়ার ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এই ভেরিয়েবলটা একটা ওয়ান ডাইমেনশনাল ইন্টিজার অ্যারের দিকে পয়েন্ট করতে পারবে। কিন্তু যেহেতু আমি এটাকে জাস্ট ডিক্লেয়ার করছি, তো ইনিশিয়ালি এটা কোনো অ্যারের দিকে পয়েন্ট করে থাকবে না, তো ইনিশিয়ালি এটা নাল থাকবে। তো এবার যদি আমি লিখতে চেষ্টা করি, যে আমি লিখি অ্যাস আউট এয়ার অফ ওয়ান, তো এর জন্য এখন আমরা একটা ইরর পাচ্ছি। এরটা কেন পাচ্ছি, এয়ার অফ ওয়ানের ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো এআর এই যে এয়ার ভেরিয়েবলটা যেই অ্যারের দিকে রেফার করবে সেই অ্যারের জিরো নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। কিন্তু এআর এটা তো এখনও কোনো ইন্টিজার অ্যারের দিকে রেফার করতেছে না, তো এটার কি এখন নাল আছে, অর্থাৎ এয়ার অফ ওয়ানের যে ভ্যালুটা আছে সেটা আর কি আমরা পাবো না আর কি, এমন কোনো ভ্যালু নাই আসলে, কারণ এমন কোনো ইন্টিজার অ্যারেই নাই। তো এর জন্য আমরা এখানে একটা ইরর দেখতে পাচ্ছি। তো ইররে যদি আমি প্রেস করি, তো এখানে লিখা আসছে যে ইন্ট এয়ার ইকুয়ালস নাল, অর্থাৎ এটা প্রথম অবস্থায় নাল হয়ে আছে, তো এর জন্য আর কি আমরা এইটা একটা ইরর পাচ্ছি। তো এই ইররটা যাতে আমরা না পাই, তো এর জন্য আমাদের কী করতে হবে, একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে হবে। তো আমি লিখবো ইকুয়ালস নিউ, তারপর যেহেতু ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমরা জানি ওয়ান ডাইমেনশনাল ইন্টিজার অ্যারের জন্য আমাদের লিখতে হবে ইন্ট, তারপর একটা স্কোয়ার ব্র্যাকেট। তো আমরা লিখলাম ইন্ট, তারপর স্কোয়ার ব্র্যাকেট, এবং এর মধ্যে আমাদের সাইজ স্পেসিফাই করে দিতে হবে, আমি লিখলাম তিন। তো এখন আমি কোনো ধরনের ইরর দেখতে পাচ্ছি না। তো এখন আমরা একটা কাজ করব, আমরা চেষ্টা করব অবজেক্টের অ্যারে বানাতে। তো অবজেক্টের অ্যারে বানাতে আমি একটা কাজ করি, প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাসটার নাম দিই স্টুডেন্ট। এই ক্লাসের ভেতর ইন্ট রোল থাকবে আর কী থাকতে পারে, ইন্ট ফ্লোট মার্কস থাকবে। তো এবার যদি আমরা একটা জিনিস ট্রাই করি, আমরা যদি চাই যে এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের ওয়ান ডাইমেনশনাল অ্যারে বানাতে, তাহলে আমরা কীভাবে বানাবো। তো অবজেক্ট আর ক্লাস আলোচনা করার সময় আমি একটা জিনিস বলছি, সেটা ছিল যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার সময় ভেরিয়েবলটার টাইপ হচ্ছে সেই ক্লাসের নাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি চাই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে, তো আমার ভেরিয়েবলের টাইপ হচ্ছে স্টুডেন্ট। তো একটা জিনিস তো আমরা জানি যে আমরা যদি লিখি জাস্ট ইন্ট, তো এর মানে হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এবার আমরা যদি চাই ফ্লোট টাইপ, ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল, তো আমরা লিখবো জাস্ট ফ্লোট। তারপর এখন যদি আমরা চাই ইন্টিজার টাইপের ওয়ান ডাইমেনশনাল অ্যারে, তো এই জন্য আমার জাস্ট একটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। আমি যদি চাই ফ্লোট টাইপের ওয়ান ডাইমেনশনাল অ্যারে, তো ফ্লোটের পরে আমার জাস্ট একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে দিতে হবে। তো এখন আমি যদি চাই স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের অ্যারে, তো প্রথমে আমি লিখতে, এখানে আমরা কী লিখলাম, প্রথমে আমি লিখছি টাইপ। তো স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের অ্যারে বানানোর জন্য আমার কী করতে হবে, প্রথমে লিখতে হবে টাইপ। তো এক্ষেত্রে টাইপ হচ্ছে স্টুডেন্ট, তো আমি লিখলাম জাস্ট স্টুডেন্ট লিখবো। তারপর যেহেতু আমি ওয়ান ডাইমেনশনাল অ্যারে চাচ্ছি, এর জন্য আমি জাস্ট একটা স্কোয়ার ব্র্যাকেট দেবো আর এটাকে কমেন্ট আউট ঠিক করলাম। তাহলে এখন এতটুকু অংশ কী হিসেবে কাজ করতেছে, টাইপ হিসেবে কাজ করতেছে। তো এখন আমরা জানি যদি আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তো আমরা যেমন ইন্ট এক্স লিখলাম, তো আমাদের প্রথমে কী লিখতে হয়, টাইপ লিখতে হয়, তারপর লিখতে হয় ভেরিয়েবল নেম। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের অ্যারে বানাতে চাচ্ছি, ওয়ান ডাইমেনশনাল অ্যারে বানাতে চাচ্ছি, তো আমরা প্রথমে লিখবো টাইপ। তো এটা হচ্ছে আমাদের টাইপ। তারপর আমি জাস্ট ভেরিয়েবলের নাম লিখবো, ভেরিয়েবলের নাম জাস্ট দিলাম এআর। তো এখানে আমরা কী করলাম, তো এখানে আমরা জাস্ট একটা এআর মানে একটা ভেরিয়েবল জাস্ট আমরা ডিক্লেয়ার করলাম। তো এখন আমরা যদি মেমোরিতে যাই, তাহলে এই এআরটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের যে কোনো একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের দিকে রেফার করতে পারবে। কিন্তু যেহেতু আমরা ইনিশিয়ালি জাস্ট এটাকে ডিক্লেয়ার করছি, তো ইনিশিয়ালি এটা নাল থাকবে, অর্থাৎ কোনো কিছুর দিকে রেফার করবে না। এখন এই এআর যেটা আছে, এই এআর কিন্তু শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের দিকে রেফার করতে পারবে। আমি যদি বলি যে এআরটা এদিকে রেফার করবে, তো সেক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে একটা ইন্টিজার অ্যারে। তো এই জিনিসটা যদি আমি করতে চাই, তো সেক্ষেত্রে আমি একটা ইরর পাবো। তো এআরটা এই যে ইন্টিজার অ্যারে আছে, এই ইন্টিজার অ্যারের দিকে রেফার করতে পারবে না, এই অ্যারেটা শুধুমাত্র স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের অ্যারের দিকে রেফার করতে পারবে। তো এখন আমরা কী করলাম, আমরা জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কিন্তু এখন এআরটা নাল হয়ে আছে। তো এআরটার সাথে আমাদের কোনো একটা
কোনো একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের অ্যারের দিকে লিঙ্ক আপ করতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে কী করতে হবে, স্টুডেন্ট ক্লাসের রেফারেন্স ভেরিয়েবলের বা অবজেক্টের একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে হবে। তো স্টুডেন্ট ক্লাসের যদি অবজেক্টের অ্যারে ক্রিয়েট করতে চাই তো কী করতে হবে, তো আমি জাস্ট লিখব নিউ, তারপর আমি চাইছি স্টুডেন্ট ক্লাসের একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করার জন্য। তো আমি কী করবো, জাস্ট এতটুকু অংশই, এতটুকু মানে কি স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের ওয়ান ডাইমেনশনাল অ্যারে, তো আমি নিয়ার পরে জাস্ট এতটুকু লিখলাম, তারপর একটা সেমিকোলন দিলাম এবং এটার মধ্যে লিখবো আমি অ্যারের সাইজ। তো অ্যারের সাইজ আমি দিলাম 3। তো এবার যদি একটা এটা যদি আমার মেমোরি হয়ে থাকে তো মেমোরিতে কী হবে, এবার মেমোরিতে স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারে ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আমার কাজ হচ্ছে এটা আর এটা দুইটা আর কি লিঙ্ক আপ করা। তো এটা লিঙ্ক আপ করার জন্য আমি কী করবো, আগের কাজই করবো, আমি এখানে জাস্ট লিখবো এআর ইকুয়ালস নিউ স্টুডেন্ট তারপর 3। তো এবার কী হবে, এবার এই এআর ভেরিয়েবলটা এই যে ওয়ান ডাইমেনশনাল স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের অ্যারে আছে এদিকে রেফার করবে।